ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মধ্যে থেকে যারা যারা অনেক দিন থেকে সোনা কিনতে চাইছেন বা সোনার গয়লা তৈরি করতে চাইছেন তাদের জন্য উঠে এলো একটি বিরাট বড় সুখবর অবশেষে আজ এক ধাক্কায় অনেকটাই কমল সোনার দাম তো বন্ধুরা সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আজ ভরিতে কত টাকা করে সোনার দামের কমতি ঘটেছে সমস্ত কিছু তথ্য ডিটেলসে এই ভিডিওতে জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলেও অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নভেম্বর থ্রি দু হাজার একুশ তো আজ কিন্তু সর্বপ্রথম যে চারটি রয়েছে এখানে বাইশ ক্যাট গোল্ড প্রাইস দেখতে পাচ্ছেন এখানে এক গ্রামের দাম হয়েছে চার হাজার সাতশো দশ টাকা যেটি গতকাল ছিল চার হাজার সাতশো তিরিশ এখানে কিন্তু কমেছে কুড়ি টাকা আট গ্রামের দাম হয়েছে সাঁত্রিশ হাজার ছশো আশি টাকা যেটি গতকাল ছিল সাঁত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা এখানে একশো ষাট টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে সাতচল্লিশ হাজার একশো টাকা যেটি গতকাল ছিল সাতচল্লিশ হাজার তিনশো টাকা অর্থাৎ এখানে কিন্তু দুশো টাকার মতন কমেছে পাশাপাশি একশো গ্রামের দাম দেখতে পাচ্ছেন হয়েছে চার লক্ষ একাত্তর হাজার যেটি গতকাল ছিল চার লক্ষ তিয়াত্তর হাজার এখানে কিন্তু দু হাজার টাকার পতন ঘটেছে পাশাপাশি চব্বিশ ক্যারেটের দাম দেখতে পাচ্ছেন কত হয়েছে এক গ্রামের দাম আজ হয়েছে কিন্তু বন্ধুরা চব্বিশ ক্যারেটের তো এক গ্রামের দাম হয়েছে চার হাজার নশো নব্বই যেটি গতকাল ছিল পাঁচ হাজার দশ এখানে কুড়ি টাকা কমেছে আট গ্রামের দাম দেখতে পাচ্ছেন উনচল্লিশ হাজার নশো কুড়ি টাকা যেটি গতকাল ছিল চল্লিশ হাজার আশি টাকা এখানে কিন্তু একশো ষাট টাকা কমেছে দশ গ্রামের দাম দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ হাজার নশো টাকা হয়েছে যেটি গতকাল ছিল পঞ্চাশ হাজার একশো এখানেও কিন্তু দুশো টাকার কমতি ঘটেছে পাশাপাশি একশো গ্রামের দাম দেখতে পাচ্ছেন চব্বিশ কেট চার লক্ষ নিরানব্বই হাজার যেটি গতকাল ছিল পাঁচ লক্ষ দশ এক হাজার টাকা এখানেও কিন্তু দু হাজার টাকার পতন ঘটেছে